হ্যালো ভিউয়ার্স, বিডি ব্লগ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা আজকে একটি ব্লগ করতে যাচ্ছি, তো আপনারা সেটা বুঝতেই পারছেন কী ব্লগ হতে পারে। তো আমরা যাচ্ছিলাম কারণবাজারের দিকে, হঠাৎ শাহবাগ মোড়ে নজর পড়লো এই ভদ্রলোকটি, যিনি টাইকোট পরে অফিসিয়াল ড্রেসে ঝালমুড়ি বিক্রি করছেন এবং সাথে বঙ্গবন্ধুর ছবি। সো আমরা জানতে যাচ্ছিলাম তার কারণ কী। তো দেখুন তিনি কী বলে। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আল্লাহ ভালো রাখছে, রব্বুল আলামিন, সোনার বাংলাদেশ, বঙ্গবন্ধুর কল্যাণ বাংলাদেশ। আচ্ছা ঠিক আছে। তো মামা এখানে কতদিন আছেন আপনি? আমি 10 বছর। 10 বছর, আচ্ছা ঠিক আছে। তো বেচা কিনা কেমন হয়? বেচা কিনা যাই হোক অনেকটা সুখে আছে, আগের থেকে অভাব পরাটন দূর হয়ে গেছে। তো মামা আপনার ছেলে মেয়ে কয়জন? আমার 2 ছেলে, 1 মেয়ে। বড় ছেলেটা হঠাৎ করে 12 বছর হঠাৎ করে প্রতিবন্ধী হয়ে গেছে, ডাক্তার দেখালাম, বেশি দিন বাঁচবো না। আচ্ছা আচ্ছা। ডাক্তারে বললো বালবালাই খাওয়াইও, 18-20 বছর মারা যাবে, হাত পাও লাগতে পারে না, মুখে কথা পেতে পারে। আচ্ছা আচ্ছা। আর মেয়েটা কী করে? মেয়েরা 8 বছর। মেয়েরা এখানে মাদ্রাসায় দিয়েছিলাম, ওখানে পানি কেজি পায় না, দিকে স্কুলে নিয়ে দিয়েছি। আচ্ছা, তো ভালোই আছেন? আল্লাহ ভালো রাখছে। বাসা কোথায়? বাসা বসুন্ধরা সিটি, বসুন্ধরার পিছনে কাজীপাড়া। এখানে দেখতেছি আমাদের জাতীয় পিতা বঙ্গবন্ধুর ছবি, এটা কি উদ্দেশ্যটা কি? যে আমার বাবা তার কথায় ঝাঁপাইয়া পড়ছে দেশে, আমার বাবা একাই এক গ্রামের ভিতরে আমার বাবা তার কথায় ঝাঁপাইয়া পড়ছে। আচ্ছা, বাংলাদেশের জন্যে তার বঙ্গবন্ধুর কথার জন্যে তার ঝাঁপাইয়া পড়ছে, ঘরে থাকতে পারে নাই। আমার বাবা তখন এক মুখ চালু থুয়ে জানে ঘরের ভিতরে। আমার বাবার নতুন বিয়া করছিল, তার সব খালায় থুয়ে আমার দাদার কাছে বলে নাই। তখন ওই গেছে গা ভারত ট্রেনিং দিয়ে আইসা, আমার বাবা ফার্স্ট প্রথমেই পাকিস্তানির ক্যাম্প দখল করে মরিচপুরা দিয়া। আচ্ছা, সারা রাত বইয়া কাঠের পোট কাটছে, মুরগির কুড়া খাচ্ছে, গাছপালা খাচ্ছে, খুব অভাবে জীবন কাটাইছে। তাই সেই সোনার বাংলা বঙ্গবন্ধুর দ্বারাই আমরা পেয়ে গেছি, তার হারাই হারিয়েছি, আমার বাবার আদেশ। সব কিছু বলবা বঙ্গবন্ধুকে বলবা না, আমার সন্তানের লেগে আমার এত মায়া লাগে না, যে বঙ্গবন্ধুর কন্যা কীভাবে আছে তার সব কিছু হারাইয়া তা জানি না। আমার কেউ হইলে আমি সুসাইড আরও আগে করতাম, এটি আমি মনের ভিতরে। যে ভালো কথা বলে তার আমি মনের ভিতরে খাইতে রাখি, যে তার নামে একটু মন্তব্য করে তখন আমার খুবই খারাপ লাগে, কান্না এসে করে, যে এই বঙ্গবন্ধু আমাদের ঐতিহ্যের ভালোবাসা দিয়ে গেছে। আচ্ছা, আমার বাবার আদেশ আমি পালন করবো, আমার বাচ্চায় লেদা বাচ্চায় গেলি এটার ভিতরে চুমা দিব। আচ্ছা, গেলি বাবা আমি, হ্যাঁ আমার মেয়ে এটা রাখবে, আজকে আমি স্কুলে নিবে। আচ্ছা, তাই আমার বাবা বীর মুক্তিযুদ্ধ ছিল, একাই এক গ্রামে ছিল, আমার বাবার আদেশ আমি এটা পালন করব। এই ছবি রাখার আগে, নির্বাচনের আগে আমার অনেক মাস অনেক মানুষ অনেক কবচস্থ করে, অনেক ইজ্জত নষ্ট করে আমাকে, তবু আমি কারো কাছে ভালোবাসা, আমার পাশে কেউ দাঁড়ানিয়া লোক পাই নেই। তবু আমার বড় আশা, টাকা চাই না, পয়সা চাই না, গাড়ি চাই না, বাড়ি চাই না, বঙ্গবন্ধুর কন্যা ডিজিটাল হিসাবে হোক, মুক্তিযুদ্ধের সন্তান হিসাবে হোক, তারে যদি আমি দুটো ঝালমুড়ি খাই থাকতাম, তো এইটি আমার জীবনের অনেক কিছু পাওয়া। আমি এটি তার কাছে মন্তব্য করছি, যে আমার দুটো ঝালমুড়ি খাইলে আমি অনেক খুশি, আমার সন্তানের লেগেও না, আমার কিচ্ছু লেগে না, আমার হাতে দুটো সাদা দুটো মুড়ি খেলো আমি, আমার মরানের তাতে বঙ্গবন্ধু থাকলে তো দিন উড়িয়ে আসতো আমার কাছে ঝালমুড়ি খেতে, সে রাখতেই। কিন্তু এটি আমাদের গর্বিত ডিজিটাল বাংলাদেশ, সে যখন ডিজিটাল বাংলাদেশ করছে আমি আর ঘরে থাকতে পারি নাই। আমিও তার জাতির পিতার মতন যুদ্ধে যেমন নামছে, আমিও ডিজিটাল হয়ে গেছি। আমি করে সেই ভালোবাসা দিয়ে সে জড়াইয়া মৃত্যুর মুখে দেখিয়া এত কিছু করিয়া সে রাখছে, তারও আমি এ করছি, আরও একবেলা ভাত না খাইও ব্যাগ দিব দেশে গেলে, আমি রোজ 20 টাকা দিয়ে ফুল আনিয়া আমি শ্রদ্ধা পালন করি। এটি আমার বড় জিনিস, এটি আমার আশা, আমার বাচ্চা কাছে রোজ শিখে যায় যাবতীয় দুনিয়ায় থাকবো, এই জাতির পিতা থাকবে। এই যে সামনে জাতির পিতার শেখ মুজিবুর দিবস বা ভিন্ন দেশের লোক আসবে, আমিও এটা নতুন করে ছবি দিয়ে আমিও হাজাবো, আমিও হৃদয়ের ভিতরে বুকের ভিতরে আমার আছে, আমার সব জায়গায় আছে। আমি আরে রাখলে আমার ঘরের ভিতরে আলো হতে ভরিয়া যায়, আমার রিজিক আছে, আমার বেচা কিনা ভালো হয়, সে একটা ভাগ্যবতী। বঙ্গবন্ধু যে কী ছিল সেটা যে কোনো দল সেই বলবে যে ভালো লোক,
তাই জনগণের কাছে চাওয়া পাও আমার কাছে 10 টাকার মুড়ি খায় আমার সংসারটা চলে, এটি বড় জিনিস। না খাইয়া থাকি, অনেক সুখে আছি, অনেক শান্তি আছি। কেউ আয়া চাঁদা দিবে না, কেউ আয়া হালাচুদির বাই করবে না, কেউ একটা থাবত দিবে না। শাহবাগের থানার কর্মকর্তারা আমার খুব ভালো বোঝে, যাই মুক্তিযোদ্ধার সন্তান সব উড়ে হেলাইব আমার উড়াবে না। আচ্ছা, এটি আমার গর্বিত বাংলাদেশ। আমি আর কিচ্ছু চাই না, আমি দুগা মুড়ি বেচি, আমি জীবনটা কাটাইতে চাই। আমি চাই না সোনার হরিণ খুঁজতে, আমি চাই না চারকি, আমি চাই না কিছু। আমার খালি মনের একটাই কষ্ট, সে দুগা মুড়ি খেলে আমি মনে করুন যে আমার জীবনটা ফিরে পাইছি, আমার সন্তানের। আচ্ছা মামা, একটা কথা বলতে চাচ্ছি, আপনারটা ভালো স্মার্ট লাগতেছে, তো এখানে টাইকুট পড়ার, ব্লেজার পড়ার, মুড়ি বেচটি করার কারণটা কী? কারণ এইটি, সিঙ্গাপুর হবে বাংলাদেশ, আমার একটা যে আসবে সেই দেখবে যে সিঙ্গাপুর। আচ্ছা, কিছুটা ভাব আসতে আছে আমার দেখা দেখি বিভিন্ন। এই যে আমার ময়লা ঝুড়ি আছে, আমি জায়গা ঝাড়ু দিই, ডিফারেন্ট ডিফারেন্ট মনে হইতেছে। হ্যাঁ, ডিফারেন্ট আমার একটা যে আসবে সেই কইবো যে সিঙ্গাপুর। বিভিন্ন রাষ্ট্রের লোক থাকে, তারা বলে যে আমাদের বাংলাদেশ আমরা চলে যাব, আমাদের কোনো টান নাই এখন। আমরা দুগা ড্রাইভার খাইয়ে খিদা মুরুদ্ধ দেশ, আমাদের সোনার বাংলাদেশ কোনো হানে। আমরা বঙ্গবন্ধুর কন্যা, যখনই আমরা বঙ্গবন্ধুর ফ্যামিলি যখনই বাংলাদেশে আসে তখনই ওভার দূর হয়ে যায়, কোনো দেশে ভিক্ষা চায় না। বিভিন্ন সরকার আইসে দেখছি পানি চাইয়া ভিক্ষা চায়, এটা চায় ওইটা চায়, মরিয়া যায় এটা চাই, খাওয়ার নাই লোন নাই, আর এর মুখে কোনো দিন হুনি নাই। আমি এবার করে দেশে গেছি, যে আগে খাইতে পারতো না, স্যারও একটা ঈদের ঘর আছে। আমি কই বল আমি কীভাবে ঢাকা থাকবো? এই পদ্মা সেতু হইলে আপনি জানেন না আমার মুড়ি বেচা লাগবে না, আমি ওখানে যাই জীবন যাপন, আমি সুন্দরভাবে আমার বাচ্চা কাচ্চা বিয়ে করতে পারবো। কিন্তু ছেলেটা নিয়ে আমার অনেক কষ্ট হয়, কোনো দিন একটা ডিম খাইতে পারি, কোনো দিন একটা খাইতে পারি, খাইতে পারি না। একদিন বেঁচে কিনা ভালো হয়, দিন কম হয়। মাইয়া পোলা নিয়ে অনেক কষ্টের জীবন করলো, লাগে যে বঙ্গবন্ধুর কন্যার বুকের ভিতরে আছি আমরা বাঙালি। আচ্ছা, এটি আমার মনে আত্মবিশ্বাস। আর কিছু না, তার সব কিছু, একটা শিশু সব কিছু হারাইছি। আমি সবসময় চিন্তা করি এই 7 বান ধরে, আমি বলবো সবসময় আমি আর ফ্যামিলিটা নিয়ে আমি চিন্তা করি, হারে সে কীভাবে বেঁচে আছে। আর একটা লোক যদি বাঁচাইত, আর একটা লোক যদি ফিরে দিত, নির্ভরভাবে বাংলাদেশ ইতিহাসে নাই এইভাবে ধ্বংস করে দেওয়া। আর তার পাইলে আমাদের কী যে হইতো, এতদিন আমাদের প্রতিটা ঘরে ঘরে প্যারাইভেট কার থাকতো, প্রতিটা ঘরে ঘরে কোনো বাঙালি কইতো না যে আমার এটা নাই। এখনও ভাত কম খাইলো, অনেক শান্তি আছে। আচ্ছা, এটি বড় আল্লাহ তার বাচ্চারও অনেক সুখের। ভালো থাকেন।